আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আমাদের ইংলিশে ইংলিশ শেখার অনেকেই একটা কমন কোশ্চেন, ইংলিশ শেখা কোথা থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে। আসলে আমরা ছাত্র জীবনে পরীক্ষা দিয়েছি শুধু ইংলিশ শিখেছি শুধু পরীক্ষার জন্য, পরীক্ষা কিভাবে পাস করা যায় সে নিয়ে শুধু ইংলিশ শেখা ছিল। পরবর্তী জীবনে শুধু চাকরি বা একটি জব পাওয়ার জন্য ইংলিশ শিখতাম, কোচিং সেন্টার অথবা বিভিন্ন ওয়েতে। কিন্তু আসলে এই শেখা দিয়ে কি পরিপূর্ণ ইংলিশ শেখা হয়েছে? আমাদের পরিপূর্ণভাবে ইংলিশ শেখা বলতে সারা জীবনে যেখানে যেটুকু দরকার, অথবা নেটিভ স্পিকার যারা, যাদের মাতৃভাষা ইংলিশ, তাদের মতো যদি করে আমি ইংলিশ শিখতে চাই বা ইংলিশে বলতে চাই, সেটা কি এই শিক্ষা দিয়ে আসলে সম্ভব সম্ভব হয় নাই? এবং আসলে ইংলিশ লার্নিং একটি লং জার্নি, ইংলিশ যেহেতু আমার মাতৃভাষার পাশাপাশি একটি ল্যাঙ্গুয়েজ আমি শিখতে চাই, এটা শুধুই অল্প কয়েকদিন বা 3 মাস 6 মাসের প্র্যাকটিসের বিষয় নয়, এটাকে সারা জীবন টুকটাক আমাকে প্রতিদিনই প্রতিনিয়তই এই ল্যাঙ্গুয়েজের সাথে যদি সম্পর্ক থাকতে পারে এবং প্রতিদিন একটি সম্পর্ক তৈরি করতে পারি, তবেই ইংলিশ শেখা বা পরিপূর্ণভাবে ইংলিশ কথা বলা স্পিকিং নেটিভ স্পিকারের মতো হয় সম্ভব। আসলে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে 5টি বিষয় শেয়ার করব, কিভাবে ইংলিশ শেখাটা শুরু করা যায়, শুরুটা কিভাবে করা যায় সেটুকুই আমাদের আজকের ভিডিওতে থাকবে। আমি শুরু করতে পারলে আমার অ্যাচিভমেন্ট টার্গেট সেট করে আগাতে থাকলে একসময় অ্যাচিভমেন্ট হবে। তো আমাদের শুরুটাই দরকার প্ল্যান ওয়াইজ, তবেই আমাদের অ্যাচিভমেন্টটা আসবে। তো চলুন দেখা যাক আজকের ভিডিওর 5টি বিষয় হলো। নাম্বার 1, সেট ইয়োর গোলস। আসলে ইংলিশ আমি কি শুধু পরীক্ষা দেওয়ার জন্য ইংলিশ শিখব? আমি আগে বলেছি পরীক্ষার জন্য যদি থাকে ইংলিশ শেখার উদ্দেশ্য, তবে শুধু পরীক্ষা ওভারকাম করে যাব, ইংলিশ শেখার হবে না। আমি যদি শুধু জব ইন্টারভিউ ফেস করার জন্য ইংলিশ শিখি, শুধু জব ইন্টারভিউ ফেস করা হবে, ইংলিশ শেখা আসলে থেকেই যাবে। তো আমাদেরকে ইংলিশ শিখতে হবে উদ্দেশ্য সেট করে, আমি সারা জীবনের পারপাস সার্ভ করতে হবে, এই উদ্দেশ্য সেট করে যদি আমি আস্তে আস্তে ইংলিশ শিখতে থাকি, তবে আমার ইংলিশ শেখাটা সাকসেসফুল হবে। তো কিভাবে গোল সেট করব? আমি প্রতিনিয়ত প্রতিদিন কিভাবে ইংলিশের সাথে থাকতে পারি তার একটি গোল আমাকে সেট করতে হবে। এই গোল সেট করার পরে আমি সেই লক্ষ্যে আস্তে আস্তে আগাতে থাকলে আমার ইংলিশ শেখাটা একটি পর্যায়ে এসে দাঁড়াবে। নাম্বার 2, থিঙ্ক ইন ইংলিশ। আসলে একটি বেবি যখন তার নতুন করে ল্যাঙ্গুয়েজ শেখে, তখন সে আশপাশে তার পরিবেশটা দেখে এবং সেখান থেকে সে বুঝতে চায়, সে শুনতে চায়, শিখতে চায় কিভাবে সে তার নতুন ল্যাঙ্গুয়েজ নতুন করে কথা বলা শিখবে। ঠিক আমাদেরকেও যদি ইংলিশ শিখতে হয়, তবে বাংলায় চিন্তা করে ইংলিশে বলা নয়, ইংলিশে চিন্তা করে ইংলিশে বলতে হবে। সুতরাং আমাদেরকে থিঙ্ক ইন ইংলিশ, ইংলিশ চিন্তা করে ইংলিশ কীভাবে বলা যায় সেই দিকে আগাতে হবে। নাম্বার 3, লিসেন ইন ইংলিশ। আসলে একটি ভাষা শেখার জন্য, একটি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য শোনাটা খুবই জরুরি, লিসেনিংটা খুবই জরুরি। লিসেন ইন ইংলিশ হলো আপনি যেই ওয়েতে ইংলিশগুলো শুনতে পারেন সেই ওয়েটাই ব্যবহার করতে পারেন। হতে পারে আপনি নিউজ চ্যানেল শুনবেন, বিবিসি, সিএনএন অর আদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ চ্যানেলগুলো, তবে আপনি সেখানে শুনে নেটিভ স্পিকার যারা তাদের মতো করে ইংলিশ কথা বলার চেষ্টা করুন। সাপোজ আমি বলতে পারি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এই একটি সেন্টেন্স যখন আমি শিখে ফেলব, আস্তে আস্তে নিজের সাথে নিজে কথা বলতে হবে, নিজের সাথে নিজে বুঝতে হবে কীভাবে ইংলিশ শেখা যায়। এই একটি সেন্টেন্স দিয়ে আরও কিছু সেন্টেন্স তৈরি করতে পারি, আই ওয়ান্ট টু রিড ইংলিশ, আই ওয়ান্ট টু রাইট ইংলিশ, আরও ছোটো করে যদি বলতে চাই আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই,
এই ছোট ছোট করে শব্দগুলো, ছোট ছোট সেন্টেন্সগুলো নিজের সাথে নিজে কথা বলা শুরু করতে হবে। তো নাম্বার 4, ডোন্ট অ্যাপোলজি। আমি পারবো না, আমাকে দিয়ে ইংলিশ শেখা হবে না, এই চিন্তা যখন মাথার ভিতরে থাকবে, এই চিন্তা যখন মগজে থাকবে, তখন আসলেই হবে না। আর যদি চিন্তাটাই এভাবে হয়ে যায় যে হ্যাঁ আমি অবশ্যই পারবো, হোয়াই নট, সবাই যেহেতু পারে আমি কেন পারবো না, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ না, শুধু একাধারে একটি মানুষের জন্য চেষ্টা করলে কয়েকটি ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব। সো দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে যখন আমরা ইংলিশ শিখবো, সেখানে ইংলিশটাকে একটু প্রিফার দিলে, মাইন্ডসেট করলে, পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, তবেই আমাদের ইংলিশ লার্নিংটা সহজ হয়ে যাবে। এবং নাম্বার 5, প্র্যাকটিস ইন ইংলিশ। ইংলিশ সর্বত্র, আমি যখন আমি বাজারে যাব, যখন অফিসে, যখন আমি কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করব, তখনও ছোটো ছোটো করে ইংলিশ শিখি। ইংলিশ প্র্যাকটিসটা যখন আমি শুরু করতে পারবো, ইভেন আমার আশপাশে যারা রয়েছে, আমার যারা ফ্যামিলি ফ্রেন্ডস রয়েছে, তাদের সাথে যখন আমি শুরু করবো প্র্যাকটিস, তখন আমার ইংলিশ আপসেট ডেভেলপ হবে এবং ইংলিশ স্পিকিং, রাইটিং, এভাবে করে আমি শুরু করতে পারি।